নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আগামী কাল হতে চলেছে লক্ষ্মী নারায়ণ রাজ্য। অর্থাৎ এই জ্যোতিষ শাস্ত্রে লক্ষ্মী নারায়ণ রাজ্যকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ রাজ্য বলে মনে করা হচ্ছে। তবে এই রাজ্যের ফলে শুভ ফল পেতে চলেছে বেশ কিছু রাশির জাতক জাতিকারা, যার মধ্যে রয়েছেন সিংহ রাশির জাতক জাতিকারা। তবে আজকের এই ভিডিওতে জানাবো সিংহ রাশির জাতক জাতিকারা এই লক্ষ্মীনারায়ণ রাজযোগের ফলে 29 জুন থেকে আপনারা কি লাভবান পেতে চলেছেন। দেখুন, আমি প্রতিটা ভিডিওতে আপনাদেরকে বলছি মেন মেন পয়েন্টগুলো জানিয়ে দিই, যার কারণে ভিডিওগুলো খুব অল্প সময়ের, তাই আপনাদের দেখতেও যাতে কোনো অসুবিধা না হয়, যার কারণে মেন মেন পয়েন্টগুলো শুধুমাত্র আপনাদেরকে জানিয়ে দিই, এক্সট্রা কোনো কথা কিন্তু আলোচনা করি না। আর জ্যোতিষশাস্ত্রে একটি কথা বলা হয়েছে, একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান যায় না। আপনার ভালো সময় যাচ্ছে, অন্যজনের খারাপ সময় যেতে পারে, অন্যদের ভালো সময় যাচ্ছে, আপনাদের খারাপ সময় যেতেই পারে, তাই এটা নিয়ে আপনারা চিন্তিত হবেন না। কি বলছে শুনুন জ্যোতিষশাস্ত্র। দেখুন, বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে সমস্ত গ্রহ একটি নির্দিষ্ট ব্যবধানের পর গ্রহ এবং নক্ষত্রমণ্ডল পরিবর্তন করে, বা কখনো কখনো গ্রহগুলির আশ্চর্যজনক সংমিশ্রণে বুধাদিত্য, শুক্রাদিত্য, ধনলক্ষ্মী বা লক্ষ্মীনারায়ণ যোগ অনেকে রাজযোগ সৃষ্টি করে এবং জন্মকোষ্ঠীতে এই রাজযোগের গঠনে অত্যন্ত শুভ ফলদায়ক বলে মনে করা হয়। এটি জীবনের সমস্ত ঝামেলা থেকে মুক্তি দেয়। তবে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বলা হচ্ছে যে গণনা অনুসারে গ্রহের রাজকুমার বুধ 29 জুন 2024, অর্থাৎ আগামীকাল 29 জুন 12:29 কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছে এবং 7 জুলাই 7:39 সুখ ও সমৃদ্ধির দাদা শুক্র কর্কট রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ একই রাশিতে দুটি কিন্তু গ্রহ প্রবেশ করবে, যার ফলে এই দুটি গ্রহের কাছাকাছি আসার ফলে লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি হবে, যার শুভ প্রভাবের কারণে কিছু রাশির জাতক জাতিকারা কিন্তু খুব উপকার পেতে চলেছেন। আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে, সম্পদের প্রবাহের নতুন পথ প্রশস্ত হবে, বৈষয়িক সুবিধা বৃদ্ধি পাবে। জানুন লক্ষ্মীনারায়ণ যোগের ফলে এই সিংহ রাশির জাতক জাতিকাদের কি ভাগ্যে আছে। এই লক্ষ্মীনারায়ণ রাজ্য গঠনের কারণে সিংহ রাশির জাতক জাতিকারা খুব শুভ ফল পাবেন। এই সময়ে সমস্ত স্বপ্ন পূরণ হবে, কর্মজীবনে দুর্দান্ত সাফল্য অর্জন করবেন, কাজের বাধা দূর হবে, গুরুত্বপূর্ণ কাজ কাঙ্ক্ষিত ফল পাবেন, দাম্পত্য জীবনে সুখ থাকবে, সম্পর্কের উন্নতি হবে, ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। এই সময়ে অর্থ উপার্জনের অনেক সুযোগ পাবেন, আর্থিক অবস্থা শক্তিশালী হবে। লক্ষ্মীনারায়ণ রাজযোগের ফলে সিংহ রাশির জন্য খুব উপকারী প্রমাণিত হবে। এই সময় সমস্ত ইচ্ছা কিন্তু আপনার পূরণ হতে পারে, অর্থ প্রবাহের নতুন পথ প্রশস্ত হবে, সম্পদ বৃদ্ধির সম্ভাবনা থাকবে, কেরিয়ার সংক্রান্ত ভালো খবর পাবেন, ব্যবসায়িক পরিস্থিতিতে শান্তি থাকবে এবং শক্তিশালী হবে ব্যবসা, চাকরি ও ব্যবসার বাধা দূর হবে, কর্মজীবনে উন্নতির অনেক সুযোগ আসবে। এই সময় সাফল্য আপনার পায়ে চুম্বন করবে, দেবী লক্ষ্মীর কৃপায় টাকা ও শস্যের ভাণ্ডার পূর্ণ হবে এবং এই লক্ষ্মীনারায়ণ যোগের ফলে বুধ ও শুক্রের সংমিশ্রণে প্রচুর লাভ পাবেন সিংহ রাশির জাতক জাতিকারা। অর্থনৈতিক দিক আগের থেকে অনেক শক্তিশালী হবে, জমি সম্পত্তি বৃদ্ধির সম্ভাবনা থাকবে। এই সময়ের মধ্যে আপনার সমস্ত কাজ কোনো বাধা ছাড়াই সম্পন্ন হবে, সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে, নতুন বিনিয়োগের সুযোগ আসবে, শিক্ষার্থীরা শিক্ষামূলক কাজে ভালো ফল পাবেন, চাকরি ও ব্যবসার জন্য পরিবেশ অনুকূল থাকবে, প্রেমের সম্পর্কে মধুরতা থাকবে, আপনি আপনার স্ত্রীর কাছ থেকে পূর্ণ সমর্থন কিন্তু পাবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি লক্ষ্মীনারায়ণ রাজযোগ যে গঠিত হচ্ছে 29 জুন থেকে, যার ফলে কি উপকার পেতে চলেছেন সিংহ রাশির জাতক জাতিকারা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন।